আসসালামু আলাইকুম আজকে একটি চাঞ্চল্যকর তথ্য দিব তথ্যটি হলো আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর একটি তথ্য বাংলাদেশ সেনাবাহিনীর ভাব মর্যাদা জনমনে এখন কিন্তু প্রথিত এই বিষয় নিয়ে থাকছে চাঞ্চল্যকর সব তথ্য আপনারা যারা দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে দেশে ব্যাপক আলোচনা কিন্তু চলছে বর্তমানে সেটি হল সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তাছাড়াও আজিজ আহমেদ সম্পর্কেও কিন্তু বিভিন্ন প্রকার তথ্য কিন্তু বর্তমান সময় বেশ সংবেদনশীল সাধারণ মানুষের বিশেষ আগ্রহের ব্যাপারে এটি কারণ বাংলাদেশ সেনাবাহিনীর ভাব মর্যাদার দেশের মানুষের মনের মনি কোঠায় ঠাই করে নিয়েছে গত অর্ধ শত বছর যাবৎ সুখে দুঃখে মানুষের পাশে থেকে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে কিন্তু সেনাবাহিনী কাজেই তাদের যে কোনো খবর মানুষের হৃদয়ে अवश्य আন্দোলিত করে গত 20 মে মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে মুখপাত্র মিলার জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে বিবৃতি দেন এতে বলা হয় উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদকে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের সাত হাজার একত্রিশ সি এর আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন যা প্রথম আলোতে পঁচিশ মে দুই প্রকাশিত হয় অভিযোগ সম্পর্কে বলা হয় আজিজ আহমেদ সরকারি ক্রয় প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে গুরুতর দুর্নীতিতেও জড়িত ছিলেন বাংলাদেশে তার ভাইয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের জবাবদিহিতা এড়াতে তিনি সহায়তাও করেন সামরিক কন্টাক্টগুলো অনিয়মের মাধ্যমে পাওয়ার ক্ষেত্রে আজিজ আহমেদ তার ভাইয়ের সাথে কাজ করেছে ব্যক্তিগত লাভের জন্য ঘুষের বিনিময় নিয়েও তিনি সরকারি নিয়োগ দিয়েছেন এটা সালের এক তথ্য থেকে জানা যায় মের বিবৃতিতে আরও বলা হয় জেনারেল আজিজ এর কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাসখন্ন করতে ভূমিকা রেখেছে তারা যা প্রকাশিত হয় কামাল আহমেদের তেইশ মে দুই এ প্রথম আলোর এক কলামিস্ট জেনারেল আজিজ এসব অভিযোগ প্রত্যাখ্যান এবং স্বগৌরবে মিথ্যা বলেও দাবি করেছেন অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের দাবি রাখে এই দায়িত্ব নিশ্চয়ই বাংলাদেশ সরকারের উপরের বর্তায় কারণ এর সাথে সরকারের স্বচ্ছতা ও ভাবমুক্তিও কিন্তু জড়িত অভিযোগ প্রমাণিত হওয়ার তর্কে না গেলেও এই ধরনের অভিযোগ এমন একজন ব্যক্তিত্বের বিরুদ্ধে আরোপিত হলো যা অত্যন্ত এবং হতাশা আপনাদেরকে আবারও বলছি সামনে কিন্তু আরো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই পুরো ভিডিওটি অবশ্যই স্ক্রিপ্ট করবেন না জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ সেনাবাহিনীর সম্ভবত পনেরতম সেনাপ্রধান এর আগে জন কিন্তু এই পদে দায়িত্ব পালন করে গেছেন কিন্তু কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কিন্তু শোনা যায়নি কাজেই এই বিষয়টি সেনাবাহিনীর জন্য অবশ্যই কিন্তু দুঃখজনক এবং জাতি হিসেবে আমাদের জন্য একটা কিন্তু কলঙ্ককর সেনাবাহিনীর সব সদস্যই তাদের তারুণ্য জৈবন মেধা যোগ্যতা অভিজ্ঞতা এবং শ্রম নিয়োজিত করে থাকেন একটি উদ্দেশ্যে সেটা হলো যে কোনো মূল্যে সততা নিষ্ঠা এবং শৃঙ্খলা ধরে রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ করা অভিযোগগুলো কিন্তু নতুন নয় এর আগেও আমরা আল জাজিরার চ্যানেলে অল দা প্রাইম মিনিস্টার ম্যান প্রামাণ্য চিত্রে এসব অভিযোগ উত্থাপিত হতে দেখেছি তখন তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তাছাড়া তারই কোর্সমেট কর্নেল অবসরপ্রাপ্ত শহীদের সাথে তার ফাঁস হয়ে যাওয়া ফোন আলাপ এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সম্পর্কিত নানান ধরনের ট্রল বিষয়গুলোকে কিন্তু আরো জটিল করে তুলেছে দেশে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল অসত্য তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট বানিয়েছিলেন আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ ও তোফায়াল আহমেদ ওরফে জোসেফ নিজেদের ছবি দিয়ে নতুন নাম আর ভিন্ন ঠিকানা ব্যবহার করে তারা জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সংগ্রহ করেছিলেন দু হাজার একুশ সালের আঠারোই ফেব্রুয়ারি প্রথম আলোর প্রতিবেদনে প্রকাশিত এক তথ্যে বলা হয় যে হারিসা আহমেদ জাতীয় পরিচয় ও পাসপোর্ট নিয়েছেন মোহাম্মদ হাসান নামে আর জোসেফ নিয়েছেন তানভীর আহমেদ তানচিল নামে এই ধরনের কাজ জাতীয় পরিচয় পত্র নিবন্ধন আইন ও পাসপোর্ট অধ্যাদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ প্রথম আলোর খবরে বলা হয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফের জোসেফ তৎকালীন রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেয়েছিলেন অন্য দুই ভাই হারিস আহমেদ ও আনিস আহমেদের সাজা মৌকুব করেছিল সরকার হারিস দুটি এবং আনিস একটি খুনের মামলায় যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন দুই হাজার উনিশ সালের আঠাশ মার্চ তাদের সাজা মৌকুবের প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজিজ আহমেদ সেনাপ্রধান নিযুক্ত হওয়ার এক মাস আগে দুই হাজার আঠারো সালের সাতাশ মে সাজা মৌকুবের পর ছাড়া পান জোসেফ আর নয় মাস পর হারিস আহমেদ ও আনিস আহমেদের সাজা মৌকুবের প্রজ্ঞাপনও জারি করা হয় এই নিষেধাজ্ঞার জারির ঘটনাটি সংগঠিত হয়েছে বাংলাদেশ মার্কিন সম্পর্ক উন্নয়নের ঘটনা প্রচারের প্রাককালে গত চোদ্দই মে থেকে তিন দিন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফর করে গিয়েছেন তিনি সফরকালে এবার শুধু সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন একটু অস্বাভাবিক মনে হলো কোনো বিরোধী পক্ষের সাথে তিনি বসেননি এমনকি আলোচনায় কি মার্কিন প্রতিনিধি দল সরকারকে এই বিষয়টি অবহিত করেছিলেন অবশ্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে এ ব্যাপারে আমাদের আগে জানানো হয়েছিল কিন্তু ডোনাল্ড লুর এই সফর উপলক্ষে আমাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিভিন্ন বক্তব্য বেশ অস্থিরতা ও অস্বস্তি পরিলক্ষিত হচ্ছিল তবে একটি প্রশ্ন রয়ে গেল জেনারেল আজিজের অবসরে যাওয়ার তিন বছর পর নিষেধাজ্ঞা দিয়ে মার্কিনেরা কি অর্জন করতে চাচ্ছে শুধু তাদের অংশ নাকি অন্য কিছু রয়েছে সামনে সম্প্রতি কি জনমতে অনেক প্রশ্ন কিন্তু উদ্বেগ হয়েছে অনেক সন্দেহ দানাও বেঁধেছে সমালোচকরা অতীতের সাথে এগুলো মেলানোর চেষ্টা করছে সেনাপ্রধান হওয়ার মতো অধিকতর যোগ্য এবং জ্যেষ্ঠ অফিসারকে ডিঙিয়ে তাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বলে তারা মনে করেন জেনারেল আজিজের ভাষায় একটি ফোন আলাপ আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য তার ভাইদের অবদানের কথা তাকে দৃঢ়ভাবে বলতে শোনাও গিয়েছিল কেউ কেউ আরো পেছনে তাকিয়ে দুই হাজার সালের জাতীয় এবং উপজেলা পরিষদ নির্বাচনে জেনারেল আজিজের ভূমিকা মিলিয়ে নিচ্ছেন নির্বাচনের আগে যেদিন জাতীয় পার্টির নেতা জেনারেল এর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন সেই দিনই কাকতালীয় দেশের বিভিন্ন অঞ্চলের শহরে বন্ধের বিজেপি ব্যাপক টহল দেখা দিয়েছিল সেই সময় তিনি বিজেপির মহাপরিচালক ছিলেন দুই হাজার সালে জাতীয় নির্বাচনে সেনা প্রধান হিসেবে জেনারেল আজিজের বক্তব্য ছিল বিশেষভাবে প্রণিধান যোগ্য সেই নির্বাচনে দেশের অনেক অঞ্চলে বিরোধী পক্ষের নেতা কর্মীরা নির্বাচনী প্রচারের মাঠে নামলেই বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতনের শিকারও হচ্ছিল কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে জেনারেল আজিজ সাংবাদিকদেরকে বলেছিলেন এত সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তিনি এর আগে কখনো দেখেননি তার সেই বক্তব্য বাস্তবতার সাথে কতটুকু মিল ছিল দেশবাসী তার দেখেছে তাছাড়া ওই নির্বাচনের সময় বিভিন্ন চ্যানেলে দেখা যায় নির্বাচন কেন্দ্র থেকে সাহায্য চাইতে আসা মানুষগুলোকে হতাশ করে সেনা টহলের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে সেই দিনের ওই নির্লিপ্ততার জন্য নিশ্চয়ই সংশ্লিষ্ট টহল দলকে দায়ী করা যাবে না যে কোনো সেনা দল সবসময় ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ মতো কাজ করে থাকেন অথচ সেনাপ্রধান নিয়োজিত হওয়ার পর তিনি সেনা সেনানিবেশে সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন সেনাবাহিনী তার অধীনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে তার সেই বক্তব্য জনগণের মধ্যে আশার সঞ্চার করেছিল দুই হাজার তেরো সালের পাঁচ মে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলনে উথিত পরিস্থিতিতে সামাল দেওয়ার অভিযোগে তিনি নেতৃত্ব দিয়েছেন বলেও জনশ্রুতি রয়েছে সালে গুলিতে মেজর অবসরপ্রাপ্ত অফিসারের সংস্থা রাওয়া ক্লাব যখন আদালত আন্দোলনের হুমকি দিয়েছিল গঠনতন্ত্রে আমল পরিবর্তন করে এর খোল নলছে পাল্টে ফেলাও হয়েছিল এসব কারণে সচেতন মহলের অনেক প্রশ্ন সৃষ্টি হয় তবে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে দেশের ইতিহাসে প্রথম নিষেধাজ্ঞা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বিব্রতকর হতে পারে এই অভিযোগের দায় সরকার কোনোভাবেই কিন্তু এড়াতে পারে না একজন সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত বিষয়গুলো সরকার চোখ আড়াল করে সম্পূর্ণ করা সম্ভব নয় আর সেটা হলে তা হবে সরকারের ব্যর্থতা অথবা নির্লিপ্ততা সেটি সরকারের ভাব মর্যাদা খর্ব করবে এবং স্বশস্ত্র বাহিনীর জন্য তা হবে অত্যন্ত দুঃখজনক তবে যত বড়ই আঘাত আসুক না কেন আমাদের সেনাবাহিনীর ঠোংকো কোনো প্রতিষ্ঠান নয় এ বাহিনীর গৌরবময় ঐতিহ্য এবং ঈশ্বরীয় সাফল্য রয়েছে উনিশশো সালে সালের পঁচিশ মার্চের প্রথম পহরে যখন পাক বাহিনী নিরহ বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল তখন সেনাবাহিনী মুক্তিযুদ্ধে নিউক্লিয়াস হয়ে জনগণের পাশে দাঁড়িয়েছিল বাঙালি সৈনিকরা নির্ঘাত মৃত্যুদণ্ডের খড়ক মাথায় নিয়ে দেশের বিভিন্ন সেনানিবাসে পাক জনতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এতে মুশরে পড়া জাতি অগ্নিস্ফুলিঙ্গের মতো ঝলসে উঠেছিল সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ স্বাধীন করার পর দেশ পুনর্গঠন গঠন স্বৈরশাসকের কবল থেকে মুক্ত হয়ে সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা রক্ষা বন্যা জলশ্বাস ইত্যাদিতে জাতিকে আগলে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় পরিচয়পত্র তৈরির কাছে সেনাবাহিনীর জাতিকে পথ দেখিয়েছিল আর দেশের ক্লান্তি নগ্নে অনেকেই জাতির পাশ থেকে সরে গেলেও এই সেনাবাহিনী কোনোদিনই জনগণকে কিন্তু ছেড়ে যায়নি গড়ে তোলার জন্য আমাদের পূর্বপুরুষরা বুকের তাজা রক্ত ঢেলে সেনাবাহিনী অকাতরে দিয়েছেন সেনা অফিসাররা ঘাম রক্ত শ্রম দিয়ে বাহিনীকে তিলে তেলে গড়ে তুলছেন তারা হাড় পরিশ্রম করে রিক্রুট এবং অফিসার ক্যাডারদের সততা ও সত্যনিষ্ঠ চর্চাও করেছেন এবং দেশপ্রেমের প্রশিক্ষণ দিয়েছেন আর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চির উন্নত মমসির বাণীর জীবন দর্শনে উজ্জীবিত হয়ে নবীন স্মরণ নবীন সেনাদের শপথ করিয়েছেন যান দেব তবু মান দেব না এমন একটা সেনাবাহিনীর মনোবলে এতটুকু উচিত হতে পারেনি একজন ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ এসব অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তবে তার শাস্তি হবে পুরো বাহিনীর ওপর এর কোনো দায় বর্তাবে না সে দায়ী রাজনৈতিক আমাদের সেনাবাহিনীর ওপর বাহিরের নেকড়ের রক্তচক্ষু রয়েছে তারা চাচ্ছে না এই দেশের সেনাবাহিনী শক্তিশালী পেশাদার বাহিনী হিসেবে টিকে থাকুক তাই তারা একটির পর একটি ষড়যন্ত্রের আচর দিয়ে যাচ্ছে দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডকে অনেকেই সেই নেকড়ের হিংস্র থাবা বলে মনে করতে চান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না